তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে আরসিসিবি আর এমসিবি দু রকমের কানেকশন। তা আরসিসিবি আমরা এক রকমের কানেকশন করব, ওপর থেকে আমরা আউটপুট নেব আর নিচ থেকে ইনপুট করব। আর আরেকটা কানেকশন করব, ওপর থেকে ইনপুট নেব আর নিচ থেকে আউটপুট নেব। তা এই দু রকমের কানেকশন করে আমরা তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানটায় আমরা 10 খানা এমসিবি নিয়েছি আর একটা আরসিসিবি নিয়েছি। তা এই 10 খানা এমসিবি আর আরসিসিবি আমরা তোমাদেরকে এক রকমের কানেকশন করে দেখাবো। প্রথমে আমরা টুকরো টুকরো ছোট ছোট তার আমরা সাইজ করে নিয়েছি আর প্রত্যেকটা এমসিবিতে আমরা নিচে শর্ট করে দিচ্ছি তার দিয়ে। দেখো, এইভাবে আমরা শর্ট করি এক রকমের কানেকশন, তার দিয়ে আমরা শর্ট করে নিই। তার দিয়ে শর্ট করলে কি হবে আমরা তোমাদেরকে পরে বলছি। তা সবকটাকে আমরা টাইট দিয়ে নিচ্ছি, ভালো করে সব টাইট দিয়ে নিলাম। আর আরসিসিবি আমরা ওপর থেকে, আরসিসিবির ওপর থেকে আমরা আউটপুট নিচ্ছি। দেখো, এটা বাঁদিকেরটা ফেস, আর এমসিবির নিচে আমরা ফেসটা দিয়ে দিলাম, আর সিসিবির ওপর থেকে নিলাম, নিয়ে এমসিবির নিচে ফেস দিয়ে দিলাম। তা আমরা একটা বাল্ব নেব, নিয়ে তোমাদেরকে দেখাবো। একটা একটা সার্কিট থেকে আমরা ফেস দিচ্ছি বাল্বে। ধরে নাও এটা একটা ঘরের লোড বা একটা ঘরে ফেস নিউট্রাল, আর ওপরে আমরা নিউট্রালটা দিয়ে দিলাম আর সিসিবির ওপরে। তো আমাদের কানেকশান রেডি। এবার মেন লাইনটা আমরা ইনপুট করছি, নিচ থেকে আমরা ইনপুট করছি আরসিসিবি। আরসিসিবির ওপর থেকে ইনপুট করলে কি হবে আর নিচ থেকে ইনপুট করলে কি হবে, সেই বিষয়টা আজ ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। তা আমরা নিচ থেকে ডাইরেক্ট লাইন দিয়ে দিলাম, ইনপুট করলাম, আর ওপর থেকে আমরা আউটপুট করলাম আরসিসিবি ওপর থেকে। ওপর দিয়ে চলে এলো, সমস্ত এমসিবিতে চলে গেল। তাই আরসিসিবিটা আমরা অন করলাম। এবার সার্কিটগুলো আমরা এক এক করে অন করছি। এক দেখো, একটা সার্কিট করেছি বলে আমাদের একটা বাল্ব জ্বলছে, প্রত্যেকটাতে লাইন চলে এসছে এমসিবিতে। আর সিবি বাঁদিকে ফেস, ডান দিকে নিউট্রাল, তা সব লাইন, এতে কোনো অসুবিধা নেই, সব ক্লিয়ার। একই এই কানেকশন করলেও চলবে, আর আরেকটা রকমের কানেকশন করলে সেটাও চলবে। তা আমরা এই একটা কানেকশন করে দেখিয়ে দিলাম, আর আমরা আরেক রকমের কানেকশন করব, তোমাদেরকে দেখাবো। তো ভালো করে বুঝিয়ে দিই এই কানেকশনটা। দেখো, এটা 1 আছে, আর এখানটা 2 আছে, আর এখানটা এন আছে, আর এখানটাও এন আছে। তা ওপর থেকে 1 আর নিচে 2, এর মানে হচ্ছে ওপর থেকে তোমরা মেন লাইনটা ইনপুট করবে আর নিচ থেকে আউটপুট করবে। তো বন্ধুরা, আমরা একটা বার নিয়েছি, দেখো শর্টিং বার। আগেরটা আমরা করেছিলাম টুকরো তার দিয়ে, এবারটা আমরা করেছি যে শর্টিং বার দিয়ে। তা এই বারে হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এমসিবিতে পারফেক্ট লাইন অ্যাড হবে, তা এর মধ্যে কোনো কম বেশি হবে না। তা এই আর্থিং বারটাকে আমরা শর্টিং করে দিচ্ছি। দেখো, সবকটা এমসিবি নিচে আমরা লাগিয়ে দিচ্ছি, এমসিবিগুলো একটু আলগা করে নিলাম, দিতে বারটা বারের কাছে লাগিয়ে দিচ্ছি। আর আরসিসিবি এবার আমরা লাগাবো কি করে তোমাদেরকে দেখাচ্ছি। আগে এগুলোকে ভালো করে টাইট দিয়ে নিই, সবকটাকে আমরা টাইট দিয়ে দেবো ভালো করে। এবার এই আরসিসিবি যেটা 2 লেখা, ওইটা ওখান থেকে আমরা আউটপুট নেব, 2 লেখাটা। তার 2 লেখা থেকে আমরা আউটপুট নিচ্ছি আরসিসিবি, নিচ থেকে আউটপুট নিচ্ছি। আর এ একটা ঘরের লোড, ধরে নাও একটা বাল্ব লাগাচ্ছি, নিচেরটা হচ্ছে নিউট্রাল নিলাম, এন লেখা যেটা আছে ওটা নিউট্রাল নিলাম, আর ফেসটা হচ্ছে আমরা একটা সার্কিট থেকে নিচ্ছি, যে কোনো একটা এমসিবিতে নিয়ে নিচ্ছি। আমরা একটা ধারের এমসিবি থেকে একটা নিয়ে নিলাম, এটা ধরে নাও একটা ঘরের ফেস আর নিউট্রাল। তো আমাদের কারেকশন রেডি, সিম্পল কারেকশন। এবার আমরা মেল লাইন দেব, ইনপুট করব। তা মেল লাইনটা আমরা ইনপুট করছি আরসিসিবির ওপর থেকে। আগের
সেটটা করেছিলাম নিচে থেকে, আর তাতেও একই বাল্ব জ্বলছে। আর এটাতেও আমরা কি হবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওপরে লাইন আছে, টেস্টটায় শো করছে, নিচে লাইন নেই। এবার আমরা আরসিসিবিটা অন করব। অন করে এবার সব কটা সার্কিট তুললাম, তুলতে এটাও বাল্ব জ্বলছে, এটা অফ হচ্ছে। তো এই কানেকশনটা হচ্ছে পারফেক্ট কানেকশন। তো বন্ধুরা, তোমরা যারা ইলেকট্রিশিয়ান নতুন হয়েছো বা শিখছো, তো তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল। আর তোমরা এই কানেকশনটা দেখে এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করলে তোমাদের আরসিসিবি আর এমসিবি সঠিকভাবে কাজ করবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।